नमस्कार बंधुरा, बेंगुली किचने अपन सकल के स्वागत जानिए आज के रेसिपिटी शुरू करछी। आज के रेसिपिटी होच्छे डिम आलुर भर्ता। एर जोन्नो आमी छोटा आलू सेद्ध करे नियेछी प्रेसारे, दुटो सीटी दिए सेद्ध करे छुले रेखेछी आर दुटो डिम सेद्ध करे रेखेछी। এই ডিম ও আলুগুলোকে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি আর তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছি এই ডিম আলু সিদ্ধ বা মাখাটাতে ব্যবহার করবার জন্য। খুবই সামান্য উপকরণে এই ডিম আলু সিদ্ধটা তৈরি হয়ে যায় মাখাটা, আর খেতে খুবই ভালো হয়। দেখুন মিহি করে কুচি করে রেখেছি পেঁয়াজ তিনটে। এবারে ডিম আলু সিদ্ধটাতে আধা চামচ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন নুনটা দিয়ে আমি ভালোভাবে ডিম আলু সিদ্ধটাকে মেখে নেব, যাতে ডিম আলু সিদ্ধর পুরোটাতেই নুনটা ভালোভাবে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম হতে দেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন আমার রেসিপিগুলোর নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে। ছ চামচ সর্ষের তেল আমি নিয়েছি মাখাটা করবার জন্যে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখছি মাখাটার জন্যে। লঙ্কা দুটো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর ভাজার সময় কোনো নুন ব্যবহার করব না। নুন ব্যবহার করলে অনেক সময় পেঁয়াজ ভাজাটা নরম হয়ে যায়, কিন্তু এই ভাজাটা যাতে ক্রিস্পি হয় সেই জন্য নুনটা ব্যবহার করব না। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। দেখুন পেঁয়াজ ভাজাটা একটু লাল হয়ে এসেছে, তবে ভাজাটা আরও কিছুক্ষণ হবে। এভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে শুকনো লঙ্কা দুটো ভাজা আর এই পেঁয়াজ ভাজাটা একসাথে ডিম আলু সেদ্ধর সাথে মেখে নিতে হবে। এটি খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু অনেক সময় গরম ভাতের সাথে মুসুর ডালের সাথে এটা খেতে আমাদের খুবই ভালো লাগে, সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। কন্টিনিউ নাড়তে হবে এই জন্য পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তেতো হয়ে যাবে আর মাখাটাও আমাদের ভালো হবে না। পেঁয়াজ ভাজাটা হয়ে এসেছে, এবার তুলে একটা বাটিতে তেল শুদ্ধ নিয়ে নিচ্ছি। দেখুন সর্ষের তেলটাও আছে, এই তেলে ডিম আলু সেদ্ধটা মাখা হবে। প্রথমে শুকনো লঙ্কা দুটো ভেঙে নিচ্ছি, তারপরে পেঁয়াজ ভাজাটা আর তেলটা দিয়ে ডিম আলু সিদ্ধটা পুরোটা ভালোভাবে মেখে নেব। এবারে ভালোভাবে মেখে নিচ্ছি। ডিম আলু সিদ্ধটা আমাদের মাখা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে ভালোভাবে ঢেলে রাখব। দেখুন মাখাটা হয়ে গিয়েছে, কেমন হয়েছে দেখতে? দেখুন খেতে এটা খুবই সুস্বাদু হয়।